ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ওবার হামিদা মুসাইল্লিয়া নামাবাদউদুবিল্লাহ মিনা শাহীনির ওয়াজিম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি সলাতের মধ্যে রাফুলিয়া দায়ী না করে এবং বুকে হাত না বাঁধে জোরে আমিন না বলে সলাতের মধ্যে সুরা ফাতিহা না পড়ে এবং পায়ে পা না মিলায় তাহলে তার সলাদ কবুল হবে কি না বা তার সলাদ শুদ্ধ হবে কি না জানাবেন যদি সুরা ফাতিহা পড়ে বাকি কোনো কাজ করে না তাহলে তার সলাত শুদ্ধ হবে কি না এবং তাতে গুণা হবে কি না জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন শাহি বুখারির হাদিস যে সুরা ফাতিহা ব্যতরিকে সলাৎ অসম্পূর্ণ ইরবাউল গালিলের হাদিস এবং শাহি বুখারির হাদিস যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন লা সোলায়াত আলীম আল্লাকা বিফা আতিহাতিল কিতাব যারা ওই ব্যক্তি নামাজি হলো না যে সলাতের মধ্যে সুরাফ ফাতিহা পড়লো না সেই সলাৎ জেহরি হোক বা সিরি হোক মানে ইমাম সাহেব জোর আওয়াজে আওয়াজ করে কেরাত করে পড়ে কিংবা আস্তে করে পড়ে সর্ব অবস্থায় সুরা ফাতিহা পড়াটা আবশ্যক ফাথিয়া ব্যতিরিকে সলাৎ শুদ্ধ নয় এবং আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যদি কেউ রাফুল ইয়াদাই না করে বুকে হাত না বাঁধে জোরে আমিন না বলে পায়ে পা সঠিকভাবে না মিলায় হুম তাহলে তার সলাদ শুদ্ধ হবে কি না সলাত কবুল হবে কি না এবং এই কাজগুলি না করার জন্য সে গুণাগার হবে কি না জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন কোনো ব্যক্তি যদি সলাতের মধ্যে রাফুল ইয়া না করে তাহলে সে বিশ্বনবী নবী সাল্লাহ আলী আসসালামের উল্টো করলো বিশ্বনবী নবী সালামের পদ্ধতি নিয়মকে অমান্য করল এবং যদি কোনো ব্যক্তি জোরে আমিন না বলে তাহলে বিশ্বনবী নবী আলী আসসালামের তরিকা পদ্ধতি নিয়মের উল্টো করলো মুখালিফ করল এবং যদি কোনো ব্যক্তি বুকে হাত না বাঁধে তাহলে সে ব্যক্তিও বিশ্বনবী নবী সাল আলিহ তরিকা পদ্ধতি নিয়মের মুখালিফ করল উল্টো করল এবং যদি কোনো ব্যক্তি কাঁধে কাঁধ পায়ে পা সঠিকভাবে না মিলায় তাহলে সে ব্যক্তিও বিশ্বন বিশাল আলী হা হুকুমকে বা হাদিসকে অমান্য করল যদি এই সমস্ত জিনিসকে না মেনে যদি কোনো ইমামকে প্রাধান্য দেয় রসুল্লাহ সাল্লামকে ছেড়ে তাহলে অবশ্যই তার সলাদ শুদ্ধ হবে না বা আতিল যদি কোনো ওলামা বলেন সে যত বড়ই মাদানী হোক বা যত বড়ই ওলামা হাদিস মুফাক্কির হোক যদি বলে যে না তার সলাদ শুদ্ধ হবে তা কখনোই সঠিক নয় কেননা আমি তার জন্য দলিল দিচ্ছি দেখুন হাদিসের গ্রন্থ সেহাই মুসলিম হাদিস নাম্বার তিন হাজার দুশো ঊনপঞ্চাশ এবং সোনানো আবিদাউদ হাদিস নাম্বার চার হাজার ছশো ছয় এখানে উল্লেখ আছে দুটি হাদিসের গ্রন্থে যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন ও আন আয়ে শাতরাদী তাআলা আনহা কলাত কলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি হাসাল্লাম মানে আমিলা আমালাহি সাহ আলাইহি আমরুন আফা হুয়া রদ্দুন যে কোনো ব্যক্তি এমন বিষয়ের প্রতি আমল করল যে বিষয়ে বিশ্বনবী সাল্লাহু আলী সাল্লাম বলছেন যে সে বিষয়ে আমার কোনো আদেশ নেই নির্দেশ নেই তাহলে তা প্রত্যাখ্যান তা বাতিল তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যদি সলাৎ আদায় করি বা কোনো ইবাদত করি সেই ইবাদতে বিশ্বনবী সাল্লা সাল্লামের তালিকা পদ্ধতি নিয়ম অনুযায়ী হওয়া এটা হচ্ছে শর্ত এটা যদি না হয় তাহলে তা প্রত্যাখ্যান তা বাতিল তা কবুল করা হবে না বুঝতে পারলেন দেখুন হাদিসের গ্রন্থ সুনানু আবিদাউদ হাদিস নাম্বার চার হাজার ছশো ছয় এবং সেহী মুসলিম হাদিস নাম্বার তিন হাজার দুশো ঊনপঞ্চাশ এই দুটি হাদিসে উল্লেখ আছে মা আয়েসার আল্লাহ আনা হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেন যে মান আমিলা আমালান যে কোনো ব্যক্তি এমন বিষয়ের প্রতি আমল করল লাইসা আলাই হি আমরুনা যে বিষয়ে আমার কোনো আদেশ নেই তাহলে ফাহুয়া রদ্দুন সেটা হচ্ছে পতাক্ষান সেটা বাতিল অগ্রহণযোগ্য আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জদাকুমুল্লাহ